দাবা খেলায় কোনো এক খেলোয়াড় এক চালে কেবল একটি গুটি চালতে পারে প্রতিপক্ষকে সেই চালের উত্তর দিতে হয় লক্ষ্য করুন এই চালে হোয়াইট প্লেয়ার হাতি দিয়ে হাতিকে ক্যাপচার করতে পারে পরের চালে ব্ল্যাক প্লেয়ার নৌকা দিয়ে হাতি ক্যাপচার করতে পারে ফলাফল সমান সমান কিন্তু এই চালে হোয়াইট প্লেয়ার কালো রানিকে ক্যাপচার করতে পারে অর্থাৎ একটু পেছনে হাতি চালার সময় একই সাথে নৌকা দিয়ে রানিকে আক্রমণ করা হয়েছিল এই ধরনের চালকে ডিসকভার অ্যাটাক বলা হয় অর্থাৎ কোনো গুটি চালার পর যদি অন্য কোনো গুটি দ্বারা আক্রমণ করা হয় তবে এ ধরনের চালকে বলা হয় ডিসকভার অ্যাটাক এটিও ডিসকভার অ্যাটাকের উদাহরণ এক্ষেত্রে বোরেকে সরানোর ফলে রানী আক্রান্ত হয় রানীকে বাঁচানো যায় কিন্তু বিনিময়ে ঘোড়াকে হারাতে হয় আবার প্রথম উদাহরণটি লক্ষ্য করুন এক্ষেত্রে বিষপ ক্যাপচার করার পর ব্ল্যাক প্লেয়ার প্রথমে নৌকা ক্যাপচার করে তারপর বিষপ ক্যাপচার করতে পারে এতে ব্ল্যাক প্লেয়ারের লস কম হয় আর যদি নৌকা ক্যাপচার না করে তবে লস আরও কম হয় তাই এই ক্ষেত্রে হোয়াইট প্লেয়ার যদি বিশপ ক্যাপচার না করে চেক দেয় তবে ব্ল্যাক প্লেয়ারকে প্রথমে চেক ফেরাতে হয় তারপর রানি ক্যাপচার করা যায় এতে হোয়াইট প্লেয়ারের লাভ বেশি হয় এই ধরনের চালকে বলা হয় ডিসকভার অ্যাটাক উইথ চেক এটিও ডিসকভার চেক চেক। এইসব ক্ষেত্রে চেক ফেরাতে হয় বলে প্রতিপক্ষের আক্রান্ত গুটি বাঁচানোর সুযোগ থাকে না আবার এই উদাহরণটি লক্ষ্য করুন এই ক্ষেত্রে বিষবকে সরালে নৌকা দ্বারা রাজা আক্রান্ত হয় অর্থাৎ চেক এই ধরনের চালকে বলা হয় ডিসকভার চেক এটিও ডিসকভার চেকের উদাহরণ এক্ষেত্রে ঘোড়া সরালে রানী দ্বারা রাজা আক্রান্ত হয় এছাড়াও ডাবল ডিসকভার চেক নামে আরও একটি চাল আছে যদিও খেলায় এইসব চাল খুব কম দেখা যায় ডিসকভার অ্যাটাক ধারণাকে কাজে লাগিয়ে খেলার বিভিন্ন পর্যায়ে প্রতিপক্ষ থেকে অনেকটা এগিয়ে যাওয়া যায় সাধারণত আনপ্রোটেক্টেড গুটি অর্থাৎ যে সকল গুটি বিনা কোনো সাপোর্টে থাকে তাদের উপর এই ধারণা প্রয়োগ করা হলে অধিক লাভ হয় যেমন এই ক্ষেত্রে প্রতিপক্ষের রানী বিনা সাপোর্টে অবস্থান করছে যদি বিশপ সরিয়ে চেক দেয়া হয় তবে ব্ল্যাক প্লেয়ারকে চেক ফেরাতে হবে পরের চালে রানি ক্যাপচার করা যায় এই অবস্থাটি তুলনামূলক জটিল এই ক্ষেত্রেও ডিসকভার অ্যাটাক ধারণাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষ থেকে এগিয়ে যাওয়া যায় মনে রাখতে হবে যদি ডিসকভার অ্যাটাকের সাথে চেক দেয়া হয় বা ডিসকভার চেক দেয়া হয় তবে অধিক লাভবান হওয়া যায় কিন্তু যদি কেবল ডিসকভার অ্যাটাক করা হয় তবে আক্রান্ত গুটি দ্বারা চেক দিয়ে অথবা অধিক মূল্যবান কোনো গুটিকে আক্রমণ করে ডিসকভার অ্যাটাককে নিউট্রাল করা হয় আবার ডাবল ডিসকভার চেক দেয়া হলে রাজাকে অবশ্যই সরাতে হয় কারণ একই সাথে দুটি চেক ফেরানোর এছাড়া অন্য কোনো রাস্তা নেই এই উদাহরণটি লক্ষ্য করুন বিশপ ই ফাইভ ডাবল চেক দেওয়ার ফলে চেকমেট হয়ে যায় ব্ল্যাক ব্লেয়ার হাতিকে ক্যাপচার করতে পারে অথবা নৌকাকে ক্যাপচার করতে পারে কিন্তু ডাবল চেক বলে অবশ্যই রাজাকে নিরাপদ ঘরে সরাতে হয় হাতি বা নৌকাকে ক্যাপচার করে সম্পূর্ণরূপে চেক ফেরানো যায় না কিন্তু রাজার জন্য কোনো নিরাপদ ঘর না থাকায় চেকমেট হয়ে যায় এটিও ডাবল ডিসকভার চেকের উদাহরণ রানী ও ঘোরা দুটি গুটি দ্বারা চেক হয় বলে বোর্ডের কেন্দ্রে থাকা অবস্থায়ই চেকমেট হয়ে যায় এখন দর্শকবৃন্দের জন্য একটি সমস্যা ডিসকভার অ্যাটাক ধারণাকে কাজে লাগিয়ে নিজে সমাধান করার চেষ্টা করুন এবং পিন করা প্রথম কমেন্টের সাথে নিজের উত্তর মিলিয়ে নিন